হাই আমি ভূমি ওয়েলকাম টু মাই চ্যানেল ভূমিস কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে একদম ইজি আর টেস্টি চানা মশলার রেসিপি শেয়ার করব তো চলুন আমার কিচেনে স্টার্ট করা যাক চানা মশলা বানানোর জন্য আমি সবার প্রথমে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি তার মধ্যে আমি তেজপাতা দিয়েছি তারপরে আমরা যে বেরেস্তা করি সেই সময় যে স্লাইস করে পেঁয়াজটা দিই সেইভাবে আমি পেঁয়াজটা এখানে কেটে দিয়ে দেবো তারপরে পিঁয়াজটাকে একটু হালকা ফ্রাই করব এদিকে আমি টমেটো আর পিঁয়াজ একটু ঘষে নিচ্ছি আপনারা চাইলে এখানে পেস্টও ইউজ করতে পারেন পেঁয়াজটা যখন একটু পিঙ্কিশ হয়ে যাবে তখন আমি টমেটো আর পেঁয়াজ যে পেস্টটা দিয়েছিলাম ওটা এখানে অ্যাড করে দেবো পিয়া ট এইটার ভাজার পর একটু রস মেলটা চলে গেলে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো অ্যাড করব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব তারপরে আমি এখানে আদার পেস্ট দিয়ে দেবো এখানে আমি অনেকটা পরিমাণে ছোলা বানাচ্ছি এখানে প্রায় ছশো গ্রাম মতন ছোলা বানাচ্ছি তো ওই জন্য আমার মশলাগুলো বেশি আছে আপনারা আপনাদের মতন কমিয়ে নিতে পারেন এখানে রেশিওটা হবে আমি যদি এখানে দুটো পেঁয়াজ দিই তাহলে আমি চারটে টমেটো দেবো মানে পেঁয়াজের থেকে টমেটোটা ডবল থাকবে কারণ কি ছোলা একটু টকটক খেতেই ভাল লাগে ওই জন্য এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এটা রসমেলটা চলে গেছে এবার আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দেবো তারপরে আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়োটা জিরে গুঁড়োর থেকে একটু বেশি থাকবে যেমন আপনারা যদি এখানে এক চামচ মতন জিরে গুঁড়ো ইউজ করেন তাহলে ধনে গুঁড়োটা দু চামচ ইউজ করবেন ধনে গুঁড়োর রেশিওটা একটু বেশি থাকবে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এবার মশলাটা কষাবার সময় আমি দেখতে পাচ্ছি যে একটু লেগে লেগে যাচ্ছে তো সেই কারণে আমি অল্প একটু জল দিয়ে মশলাটা কষাবো আপনারা এখানে গরম জলও ইউজ করতে পারেন ঠান্ডা জলও ইউজ করতে পারেন দিয়ে অল্প অল্প পরিমাণ জল দেবেন বেশি না নালে মশলাটা কষাতে অনেক টাইম লেগে যাবে দিয়ে ভালো করে কষিয়ে নেব যখন মশলাটা হালকা একটু কষে গেছে এরপরে আমি এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করব গরম মশলা গুঁড়ো আপনারা যেই পরিমাণ জিরে গুঁড়োটা ইউজ করেছিলেন অমন এক চামচ মতন দিলেই হয়ে যাবে তারপরে ওই মশলাটাকে আমি ভালো করে টাইম নিয়ে কষিয়ে নেব কারণ কি আমরা যত ভালো করে মশলাটা কষাবো তত ভালো আমাদের ছোলার টেস্টটা আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে মশলার সাইড থেকে খুব সুন্দর একটা তেল বেরিয়ে গেছে তাহলে আমার মশলাটা পুরো ভালো করে কষে গেছে এবার আমি এখানে গরম জল দিয়ে মশলাটা মিক্স করে একটু ফুটিয়ে নেব মশলা আমার জলটা যে দিয়েছিলাম ওটা ফুটে গেছে এখানে আমি ছোলা নিয়েছি এটাকে কাবলি চানাও বলা হয় এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে জাস্ট একটু নুন দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি এটাকে পুরোটা ওর মধ্যে যেটা মশলাটা আমরা করেছিলাম তার মধ্যে মিক্স করে দেব পুরোটা দিয়ে আমি ভালো করে মিক্স করব যাতে ছোলার মধ্যেও আমাদের ফ্লেভারটা চলে আসে আর ছোলাটাকে আমরা খুন্তি দিয়ে একটু ভেঙে নেব তাহলে ওটার ফ্লেভারটা আরও ভালো আসে মানে গ্রেভিটা একটু ঠিক হয় মানে জল ভাবটা চলে যায় এই একটু খুন্তি দিয়ে এমন নাড়িয়ে নেবেন এভাবে জোরে জোরে একটু প্রেশার দিলেই ছোলাটা হালকা হালকা ভেঙে যাবে তো ওটাতে ফ্লেভারটারও ভালো আসে তারপরে আমি এখানে এভারেস্টের যে চানা মশালা হয় ওটার আমার যেহেতু এখানে অনেকটা পরিমাণে ছোলা আছে তো আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতন হাফ প্যাকেট দিয়েও করতে পারেন আর চানা মশলাটা আমি একটু যখন ছোলাটা দেওয়ার পর একটু হালকা যখন ছোলাটা ফুটে আসবে তখন দেব। একদম নামানোর আগে না নামানোর দশ মিনিট আগে দিলেই হবে একদম নামানোর আগে দিলে একটা রস মেল ছাড়বে ওই জন্য নামানোর দশ মিনিট আগে আপনারা চানা মশলাটা দেবেন এবার আমার এটা ভালো করে দেখতে পাচ্ছেন যে কষে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আপনাদের টেস্টের অনুযায়ী আপনারা দেবেন তারপরে আমি ভাজা জিরে গুঁড়ো দেবো ভাজা জিরে গুঁড়ো ওটা হলো শুকনো খোলায় আমি একটুখানি নাড়িয়ে তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে ওটা আপনারা অনেকদিন স্টোরও করে রাখতে পারেন ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে আমরা নামিয়ে নিলেই রেডি চানা মশলা এটা আপনারা রুটি পরোটা দিয়ে খাবেন খুবই খেতে ভালো লাগে